সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার এলবাজার হাটে। দর্শক দেখছেন এখানে কিছু মাংসের গরু প্রায় বিক্রয় হচ্ছে, আর ওই সাইডে ছোট ছোট ষাঁড় এবং বকনা বাছুর থাকে। তো আমরা প্রথমে এদিকে যে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করব। আজ 1 এপ্রিল 2021 রোজ বৃহস্পতিবার। দর্শক, যে এই পাশে আমরা একটি ষাঁড় গরু দেখছি, এটার বয়স কেমন? দুই দাঁত। কত দাম রাখছেন? 56,000। ওজন কত হবে? 90 কেজি। 56,000 টাকা চাচ্ছেন, কত পর্যন্ত উঠলো দাম এখন পর্যন্ত? 45 পর্যন্ত বলছে। আপনি টার্গেট করছেন কত? 50-এর ওইদিকে। দর্শক শুনছেন যে 50-এর ওইদিকে ওনার টার্গেট রয়েছে এই গরুটি বিক্রির। আমরা দেখছি দিনাজপুর জেলার বাজার হাটে আজকে যে এদিকে গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই গরুগুলোর দাম একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা ওই পাশে যাই, ওই পাশে কিছু আরেকটি ষাঁড় গরু দেখছি, আমরা সেটা একটু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে একটু দেখছি আমরা ষাঁড় গরু, বয়স কেমন এটা? দুই দা। ওজন কত হবে? 100 কেজি হবে। ধরবো কত দাম রাখি জানি এটা? 55,000। তা আপনি কত কইছেন? 48 দাম দিছেন। দিবে আপনাকে? দেয় না। তাও দরদাম চলেছে নাকি? দরদাম চলেছে। দর্শক ওই পাশে দরদাম চলছে, আমরা দেখছি এই যে দরদাম চলছে এই গরুটি 48 পর্যন্ত ওনারা দাম বলেছেন এটির। আমরা দেখছি দিনাজপুর জেলার বাজারে আজকে যে এপাশে মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দাম আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। আমরা এপাশে আরেকটি দেখছি, এটি হচ্ছে পকনা, এটার বয়স কেমন? বয়স হচ্ছে দাঁত হচ্ছে এটা আগর কার আপনার? কত দাম রাখেছেন এটা? 32,000। দর্শক শুনছেন যে 32,000 টাকা একটি দাম রেখেছে। আমরা দেখছি আমরা দেখি এই পাশে আর যেগুলো রয়েছে সেগুলো দেখি একটু এই পাশে আমরা দুটি দেখছি। দুটি কি বকরা নাকি? ওইটা আরিয়া, এটা আরিয়া, এটা আরিয়া, আর এটা হচ্ছে বকনা। আপনি চাইছেন কত? আর এটা? এটা 25, আর এটা 30। দর্শক শুনলেন কত বললো? 23-24 বলতেছে। দর্শক শুনছেন যে 23-24 বলতেছে। আমরা এই পাশে আরেকটি ষাঁড় গরু দেখছি, কেমন বস এটা? এই যে 62,000 টাকা চাইছে। দর্শক শুনছেন দুই দাঁত বস। আমরা দেখছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে আজকে যে গরুগুলো উঠেছে সেই গরুগুলোর দাম। গরু নিয়ে কারাগার টাকা বাড়বে ওটে দাম নাই, তুই তুই টাকা দেওয়া করবো মানে 50 ভাঙা দেবো বলতেছে। দর্শক শুনছেন যে 50 ভাঙায় দাম দিচ্ছে, আর উনি 50-এর উপরে রয়েছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে আজকে যে গরুগুলো উঠেছে সেই গরুগুলোর দাম। আমরা একটু ওই পাশে যাব, ওই পাশে আরো কিছু ছোট ছোট ষাঁড় এবং বকনা গরু দেখছি, আমরা সেই গরুগুলোর একটু দাম তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই যে এই পাশে আমরা একটি গরু দেখছি, ষাঁড় তো কত দাম রাখি জানি এটা?
30 আর কত কইছে বাজার এখন কই নাই বাজার বসে নাই এখন তো টার্গেট কত বিক্রি 28 হলে ছাড় দিবেন এটা বাড়ির গরু তো বাড়ির গরু দর্শক শুনছেন দেশি বাড়ির গরু কয় মাস বসবে এটা দুই বছর কাছে কাছে দাঁত হয় তো দাঁত এখনো হয়নি হয়ে যাবে মনে হয় এর মধ্যে কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে দর্শক শুনলেন যে দুই বছরের কাছে কাছে আমরা এই পাশে বেশ কিছু গরু দেখছি যে দেখছেন আপনারা বেশ কিছু গরু রয়েছে আজকে বাজারে এই যে এখানে দেখছি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কি অবস্থা আপনার গরু ধরে আছেন নাকি তো কটা আনছেন আজকে দুইটা তো কত দাম রাখছেন এই দুইটা হ্যাঁ দুইটারে 80,000 40 করে কত করে কহেছে এগুলা এখনো কয়নি এখনো কেউ কয় নাই তো টার্গেট কি 80,000 না আরো কম 70,000 হলে দিয়ে দিবে দর্শক শুনছেন যে 70,000 টাকা হলে উনি এই দুটি বিক্রি করে দিবেন আমরা দেখি এই পাশে আরো কিছু বেশ কিছু গরু দেখছি ছোট ছোট ষাঁড় গরু এখানে কি বকনা আছে বকনা আছে ওই পাশে আর এগুলো ষাঁড় এই ষাঁড় গুলা কত করে দাম রেখেছেন কালোটা 25 হলে দিবেন সাদাটা কত হলে দিবেন এটা 25 হলে দিবেন আর এটা 15 হলে দিবেন এটা 15 হলে দিবেন এগুলো হচ্ছে দেওয়া দাম হ্যাঁ আর এটা হলো এটা দাতা এটা দাতা আচ্ছা এগুলো দাতাল বকনা না ষাঁড় গরু ষাঁড় গরু এটা 25 হলে দিব এটা 22 হলে দিব এটা 21 হলে দিব এই তিনটা ষাঁড় আচ্ছা এটা 25 এটা 22 ওটা 21 এগুলো বিক্রির দাম আর বকনাটা 18 হলে দিবে এগুলো বিক্রির দাম তো এগুলো কেমন বলতেছে কেমন দাম এখনো কেউ বলে নাই কেবল আসলাম আচ্ছা কেবল আসলেন দর্শক শুনছেন যে কেবল উনি এসেছেন আমরা দেখছি দিনাজপুর জেলার রেল বাজারটা আজকে যে ছোট ছোট ষাঁড় এবং বকটা গরুগুলো উঠেছে সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা ওই পাশে দেখি ওই পাশে একটি গরু দরদাম চলছে আমরা দেখে আসি আমরা দেখছি এই যে এই পাশে কাকে একটি গরুর দাম করছেন কত কইল কত কইল দেখেছে পছন্দ হয়েছে পছন্দ করেছে দর্শক শুনছেন আমরা দেখি এই পাশে আরো কিছু গরু রয়েছে সেগুলো দেখি আমরা আমরা এই যে চাচার কাছে দেখছি চাচা কেমন আছেন ভালো আছেন দুটা কালকে দুটাই তো দেখছি মনে হয় কালকে দুটাই তো একটা থুই আসছেন আর এই বেচা কেন খুব খারাপ কেমন দাম এই দুটার আজকে রাখছেন 40,000 এটা তো চাওয়া দাম বেচা দাম কত 35 ফিক্সড দুটাই বকনা দুটাই বকনা 35,000 ফিক্স একটা ক্রস একটা দেখছি কি ক্রস ওটা দেখি আর ওই পাশে আমরা একটা দেখছি ছোট এটা কি বকনা না বকনা গরু কত দাম রেখেছেন এটা দাম রাখছি 14,500 আর কত কয়েছে এটা 13,500 বলে 13,500 বলে তো কেনা বেচা চোদ্দ হাজার হলে ছেড়ে দিবেন শুনছেন 14,000 হলে উনি ছেড়ে দিবেন আমরা এই পাশে আরো দেখছি ছোট ছোট গরু এগুলা কি দুধ ছাড়ছে হ্যাঁ দুধ ছাড়ছে এগুলা দুটা কি বকনা কত দাম রাখছেন এগুলা 28,000 আর কত কইল এখন পর্যন্ত কত কইল কইছে দাম কইছে 8,000 করে এক একটা 8,000 করে লাস্ট 11,000 টাকা করে হলে বিক্রি করে দেবেন দর্শক শুনলেন আমরা দেখলাম দিনাজপুর জেলার রেলবাজারে আজকে যে ছোট ছোট ষাঁড় এবং বাংশের গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই গরুগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করছি তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা কত হয়ে গেছে তো।